আমরা ভোট দিতে যাব ভোট আমরা না দিলে ওরা গায়ে জোরে ভোটটা নিয়ে নেন ভোট এখানে ছিল মেরে ছাপ্পা ভোট ছিল মেরে জোর জোর করে ছাপ্পা ভোটটা নিয়ে নেওয়া হয় হাত হাতের থেকে কেড়ে নিয়ে নেই শুনছেন একবার তারা কি বলছেন বলছেন যে ভোটের সময় সন্দেশ খালিকে ভোট না দিলেও ওরা গায়ের জোরে ভোটটা নিয়ে নেয় সিল মেরে ছাপ্পা ভোট নেওয়া হয় হাতের থেকে কেড়ে নেওয়া হয় তারা প্রকাশ্যে বলছেন যে তারা নাকি নিজের ইচ্ছে মতো কাউকে ভোট দিতে পারেন না নেতারা যেখানে বলবে সেখানেই নাকি ভোট দিতে হয় আর ভোট কাকে দিচ্ছে সেটাও নাকি দেখাতে হয় তাদের ভাবতে পারছেন যে দেশে ভোট দেওয়াটা একজন নাগরিকের মৌলিক কর্তব্য সেখানে তাতেও হস্তক্ষেপ করা হচ্ছে আর সেই বিষয়ে এলাকার সংসদ নুসরত জাহান একেবারে চুপ টুর শব্দটুকু করেননি এটা কি সত্যি ভারতবর্ষ নাকি আফগানিস্তান নরক যন্ত্রণার মধ্যে দিন কাটানো মানুষদের হাহাকারের এক্সক্লুসিভ ছবি উঠে এসেছে শুধুমাত্র আজ বাংলায় ভোট দিতে যাব ভোট আমরা না দিলে ওরা গায়ে জোরে ভোটটা নিয়ে নেয় ভোট এখানে ছিল মেরে ছাপ্পা ভোট ছিল মেরে জোর জোর করে ছাপ্পা ভোটটা নিয়ে নেওয়া হয় হাত হাতের থেকে কেড়ে নিয়ে নেয় আমরা ভোট দিতে যাব ভোট আমরা না দিলে ওরা গায়ে জোরে ভোটটা নিয়ে নেয় ভোট এখানে ছিল মেরে ছাপ্পা ভোট ছিল মেরে জোর জোর করে ছাপ্পা ভোটটা নিয়ে নেওয়া হয় হাতের থেকে কেড়ে নিয়ে নেয় সন্দেশখালীতে যা যা ঘটে চলেছে তারপর থেকে অত্যন্ত আতঙ্ক এবং অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সেখানকার মানুষজন শাসক দলের এই সমস্ত নেতাদের ভয়ে সর্বক্ষণ আতঙ্কের মধ্যে রয়েছেন তারা আসন্ন লোকসভা নির্বাচন বয়কট করার ডাক সন্দেশখালীর গ্রামবাসীদের ভোট দিতে গেলে ভোট দিতে দেওয়া হয় না পাশে দাঁড়িয়ে থাকেন পার্টির কর্মীরা ভোট না দিতে গেলে পড়ে যায় ছাপ্পা সব মিলিয়ে বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের শুনুন তারা ঠিক কি বলছেন হ্যাঁ আমরা ভোট দিতে যাব ভোট আমরা না দিলে ওরা গায়ের জোরে ভোটটা নিয়ে নেয় ভোট এখানে ছিল মেরে ছাপ্পা ভোট ছিল মেরে জোলো জোর করে ছাপ্পা ভোটটা নিয়ে নেওয়া হয় হাতের থেকে কেড়ে নিয়ে নেয় হাতের ছিল মেরে আমাকে ভোট নিয়ে নেয় আমাদের হাতের থেকে আপনারা বুথে যান হ্যাঁ উঠে যাওয়ার পর কি দেখেন বুথে যাওয়ার পর কি দেখব যে বল নাম্বার দিবেন নাম্বার দিয়ে আয় কোথায় ভোট নাছি গ্রামবাসীদের আরো অভিযোগ এলাকার শেষ দশ বছরে রাস্তাঘাট কিছুই হয়নি বেআইনি ভাবে খাল কেটে দেওয়া হয়েছে একই সঙ্গে মহিলাদের যন্ত্রণা দেখতে আসেন না সাংসদ নুসরত জাহান সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালি আজতাক বাগলার ক্যামেরা দেখে রীতিমতন তারা দলে দলে এসে অভিযোগ করছে তাদের অভিযোগগুলোও শোনাবো আপনাদের উন্নতির মানে কি এই যে আমার হাজো এখানে ৩০টা বাড়ি আছে এই জল তুলে এই বাচ্চা কাচ্চা বেরোতে পারছে না আমরাও বেরো পারছি না কোনো একটা মানুষ অসুবিধায় যদি হয় অসুস্থ হয় আমরাও তো বেরোতে পারছি রাস্তা হয়নি রাস্তা হয়নি ও যে পার্টির লোক জানে হয়তো রাস্তার টেবিলটা বসিয়ে দিচ্ছে এ প্লেটটা বসিয়ে দিচ্ছে টাকা শেষ হয়ে যাচ্ছে এই রাস্তা বানানোর জন্য টাকা কে দিয়েছে যে সরকার আছে সেই টাকা দিচ্ছে আর সেই সরকারে তো আমরাও তো সেই মধ্যেই তো আছি আমাদের এই যে এই যে সামনে একটা লক গেট রয়েছে সেই গেটটায় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হয়েছে জল সেটা কেন কি জন্য এটা আপনাদের ও পার্টি চাও উত্তম সদ্দার আছে শুভ আছে সাজান আছে ওরা ছাড়া তো কেউ আটকাতে আমরা তো সাধারণ পাবলিক তো আমরা আটকাতে পারবো না আর মেম্বার যে আছে করুণা সর্দার করুণা সর্দার এখন তো নেই মাস আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করি যে এখানকার যে সাংসদ নুসরত জাহান নিশ্চয়ই চেনেন আপনারা ভোটের সময় ভোট দিয়েছেন ঠিক আছে নুসরত জাহান আসেন যখন এমএলএ থেকে হয়েছে একবার এসিলার আসেন আসেন না। অসুবিধা আছে আমাদের এখানকার অসুবিধা রাস্তাঘাটের পজিশন খারাপ কোল নেই জলখাওয়ার টিওল নেই আমাদের আদিবাসী সমাজ কল্যাণের এর কোনো মানে সম্প্রদায় আত্মীয় নেই এখানকার মানুষজন রাস্তাঘাট থেকে বেরোতে পারে না এখানকার মানুষজনের গায়ের উপরে হামলা করছে গায়ের জোরে পার্টির পার্টির তরফ থেকে চাপ আছে এবং বিভিন্ন জায়গা থেকে পরিষেবা বিভিন্ন জায়গা থেকে পরিষেবা কিছুই নেই এবং মানুষজন এখানকার মানুষজন কোনো অসুবিধায় পড়লে ঝপ করে বেরিয়ে ডাক্তারে যেতে পারে না এবং হ্যাঁ হেনাস্তাও হতে হয় এই নিয়ে আমার কালিক অনির্বাণের রিপোর্ট দেখাবো আপনাদের আরো একটি অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠে এলো যে কোথাও গিয়ে সামনে আর কয়েক মাস বা কয়েকটা দিনের অপেক্ষা এরপরেই কিন্তু লোকসভা নির্বাচন আসছে এবং লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে সন্দেশখালি যে সন্দেশখালি প্রবলভাবে উত্তপ্ত হয়ে উঠেছে সেখান থেকে আরও একটি অভিযোগ যে তাদেরকে কিন্তু ভোটের সময় ভোট দিতে দেওয়া হয় না এবং সেই ভোট তারা যদি নাও দিতে যান সেটাও কিন্তু পড়ে যায় কারণ না কারণ নামে তো সেই কারণে কিন্তু এই মুহূর্তে তারা রুখে দাঁড়াবে এমনটা কিন্তু বলতে চান এবং ভোট বয়কট করার কথা নয় নিজের ভোট নিজেরা দিতে চান এমনটাও কিন্তু তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের জন্যই কিন্তু এই মুহূর্তে সব কিছু নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন আগামী দিনেও সন্দেশখালীর সাধারণ মানুষ তারা বলছেন যে ভোট না দিলেও গায়ের জোরে ভোটটা করিয়ে নেওয়া হয় সিল মেরে ছাপ্পা ভোট নেওয়া হয় হাতের থেকে কেড়ে নেওয়া হয় তারা প্রকাশ্যে বলছেন যে তারা নাকি নিজেদের ইচ্ছে মতন কাউকে ভোট দিতে পারেন না নেতারা যেখানে বলেন সেখানেই ভোট দিতে হয় নরক যন্ত্রণার অপর নাম যেন হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালী তারা কাকে ভোট দিচ্ছেন সেটাও তাদেরকে দেখতে দেওয়া হয় না ভাবতে পারছেন যে দেশে ভোট দেওয়াটা একজন নাগরিকের মৌলিক কর্তব্য সেখানে তাতেই হস্তক্ষেপ করা হচ্ছে গণতন্ত্রের স্তম্ভ তো এই ভোটের ওপরে দাঁড়িয়ে রয়েছে সেটাই তো নর্বর করছে আর এই বিষয় নিয়ে এলাকার সংসদ নসরত জাহান এই ব্যাপারে একেবারে চুপ তাকে টু শব্দটুকুও করতে শোনা যায় দেখি কি সত্যি ভারতবর্ষ নাকি আফগানিস্তান

আমরা ভোট দিতে যাব ভোট না ওরা ভোটটা এখানে ছিলমের ছাপ্পা ভোট ছিল মেরে জোর করে ছাপ্পা ভোটটা নিয়ে নেওয়া হয় হাতের থেকে কেড়ে নিয়ে নেয় আমরা ভোট দিতে যাব ভোট আমরা না দিলেও ওরা গায়ের জোরে ভোটটা নিয়ে নেয় সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল